কসোভো ও চেক প্রজাতন্ত্রে নিযুক্ত অনাবাসিক এবং জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মুশারফ হুসেন ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের সাথে সম্পর্ককে উচ্চ মূল্য দেয় কসোভো। বাংলাদেশ এবং কসোভো উভয় দেশই লাখ লাখ মৃত্যু ও নৃশংসতার বিনিময়ে স্বাধীনতা লাভ করেছে। কসোভোর প্রধানমন্ত্রী এইচ অ্যালবিন কুর্তি, পররাষ্ট্রমন্ত্রী ডোনিকা গার্ভাল্লা সুয়ার্জ, অর্থমন্ত্রী হেকুরান মুরাতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী মিসেস রোজেটা হাজদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ মুশারফ হুসেন ভূঁইয়া। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন তারা। আগামী বছরগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ, আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক সহায়তার মাধ্যমে তারা দুদেশের সম্পর্ক আরও জোরদার করা উচিত বলে উভয়ই একমত পোষণ করেন। কসোভোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, বাংলাদেশে কসোভোর সাবেক রাষ্ট্রদূত এইচ ই গানার ইউরিয়ার সঙ্গেও বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মুশারফ হুসেন ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।